হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দুইটি গুরুত্বপূর্ণ, যারা স্মার্টফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটি সেটিং। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনার সেট গরম হয়ে যায়, এবং কি স্লো হয়ে যায় র্যাম, এবং কি ব্যাটারি গরম হয়ে যায়, চার্জও দিতে পারেন না সম্পূর্ণ, তো আপনার সেটে আপনাকে বলে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন কোনটা আপনার জন্য ক্ষতিকর, এটা অটোমেটিক বলে দেবে। প্রতিটি স্মার্টফোনে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল সেটিংসের একটা অ্যাপ্লিকেশন থাকে। এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি লেখা আছে। সিকিউরিটিতে পুশ করবেন। সিকিউরিটিতে পুশ করার পর গুগল প্লে প্রোটেক্ট লেখা আছে, এখানে পুশ করবেন। পুশ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে স্ক্রিন ডিভাইস ফর সিকিউরিটি থ্রোট, এটা অ্যানেবেল করে দেবেন। এরপরে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন ইনফ্রো হার্মফুল অ্যাপ ডিলেশন লেখা আছে, এটাও অ্যানেবেল করে দেবেন। অ্যানাবেল করার পর যখন আপনার সেটের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি অ্যাপ্লিকেশন থাকবে, ওই অ্যাপ্লিকেশনটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি লেখা আছে গুগল প্লে প্রোটেক্ট রেগুলারলি চেক ইউর অ্যাপ ডিভাইস ফর হার্মফুলি বিহেভিয়র, ইউ শেল বি নোটিফাইড ওয়াইল দি সিকিউরিটি রিস্ক ফাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তারা বলে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়ে দেওয়া হবে গুগলের মাধ্যমে। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।